26 বছরেও পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি দাবি করে পার্বত্য চট্টগ্রাম সংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা বলেন, এই চুক্তি বাস্তবায়ন না হওয়ার পেছনে সরকারের ব্যর্থতাই দায়ী। সকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে চট্টগ্রাম চুক্তির 26তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এদিকে বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য এলাকাগুলোতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। পার্বত্য শান্তি চুক্তির 26 বছর পূর্তি উপলক্ষে পার্বত্য তিন জেলায় তিন দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম। বক্তারা বলেন, শান্তি চুক্তির মাধ্যমে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ থামানো গেছে, এখন প্রয়োজনের যথাযথ বাস্তবায়ন। যেহেতু বহু জাতির মানুষের দেশ, প্রতিষ্ঠা হতে হবে এবং সেই প্রতিষ্ঠার পথ ছিল স্বাক্ষরিত চুক্তি। চুক্তিটা যে স্বাক্ষরিত হয়েছিল সেটা অত্যন্ত একটা প্রশংসনীয় ব্যাপার। নিশ্চিত যে একটা রাজনৈতিকভাবে একটা সমস্যা সমাধান যে করা যায় সেটা আমরা দেখাতে পেরেছিলাম। সরকারকে চুক্তি বাস্তবায়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানান সন্তোষ লারমা। আমাদের দেশের সরকার শাসক গোষ্ঠী এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে তার যে বর্তমান যে অবস্থা সেখান থেকে বেরিয়ে আসতে তিনি সচেষ্ট হবেন, সেটাই আমি কামনা করি। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করা সহ 7 দফা দাবি জানান নেতারা। মুক্তিগামী যে যারা আছেন। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।